এই মানুষের কথা বলছি বলি আমরা বিজেপির দালাল হয়ে যাচ্ছি, মানুষের কথা বলছি বলি আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি। এই অল্টারনেটিভ পলিটিক্স আমরা দিতে চাইছি, আমরা বিকল্পের সন্ধানের কথা বলছি। অনেক কথা বলছেন, স্বচ্ছতার কথা বলছেন, সততার প্রতীক বলে নিজেকে জাহির করছেন। আমরা প্রস্তাব দিচ্ছি, চাকরিতে যে দুর্নীতি হয়েছে এটা তো সমাধান করতেই হবে। আগামী দিনে যে চাকরিগুলো হবে, যারা পরীক্ষা দিচ্ছে যে ওএমআর শিটের একটা কার্বন কপি করা হোক, ওএমআর শিটের একটা কার্বন কপি করা হোক, আপনার পরিবারের ছেলে মেয়েটা পরীক্ষা দিতে গিয়েছে, ও উত্তর দিয়ে এসেছে, ওর একটা কার্বন কপি বাড়িতে নিয়ে চলে আসুক। তারপরে যত ওএমআর শিট আছে সব আপনার ওয়েবসাইটে আপলোড করে দিক, কার সন্তান কত পেয়েছে পুরো জনমানুষে দেখে নিক, আপনার পাড়ায় রাম কত পেয়েছে, আপনার পাড়ায় রহিম কত পেয়েছে, সারা পৃথিবীর মানুষ চাইলে দেখতে পারবে। এই স্বচ্ছতার ব্যবস্থা মুখ্যমন্ত্রীকে করার জন্য আমরা বলছি। কিন্তু এই স্বচ্ছতা করলে আর আপনার এলাকায় হুগলি জেলার দুটো নেতা এখন বড় নেতা জেল খাচ্ছে না? ভাইফোর খুব কাছের মানুষ তো ছিল, তারা আরো নেতা জেলে যাবে, খোঁজ নিয়ে দেখুন। দিল্লিতে কেউ কিছু বিনিময়ে হয়তো সেটিং করে রেখেছে, কিছুর বিনিময়ে, সেটা অর্থ হতে পারে, অবৈধ কোনো কিছু ডিমান্ডে থাকতে পারে, কিন্তু সেটিং করে রেখেছে, নাহলে অনেক কথাই জেলে যেত। আমাদের বক্তব্য ওখানে ভাইবা যখন হয়, যখন মৌখিক নেয়, ওখানে অন ক্যামেরা ইন ক্যামেরা হোক, ক্যামেরা থাকুক ওই রুমে, আপনার ছেলেটাও ভাইবাতে যাবে, আমার ভাইটাও ভাইবাতে যাবে, রেকর্ড থাকুক, তখন তো ধরা পড়বে। যার কাছে মাল নিয়েছে তার বলে বাবার নাম কি, তোমার নাম কি, কোথায় বাড়ি বলে ছেড়ে দিচ্ছেন। আর যার আপনার বাড়ি, যে সারাদিন মাঠে থেকে সন্ধ্যাবেলায় মাঠে যায় মেহনতের পয়সায়, ওই রাম হোক আর রহিম হোক, তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলো, তাকে ফেল করানোর জন্য যতটা পারছে শক্ত কোশ্চেন করছে, কঠিন কোশ্চেন করছে, তারপরে উত্তর দেওয়ার পরেও যেহেতু ক্যামেরা নাই, সে পাচ্ছে শূন্য কি পাঁচ কি সাত। আর যার তোর বাবার নাম কি রে, তোর দাদুর নাম কি, তোর বাড়ি কোথায় বলে ছেড়ে দিচ্ছে, তাকে দশে দশ দিয়ে দিচ্ছে। আমরা চাইছি ওখানে ক্যামেরা হোক, ওই ভাইবাটা ক্যামেরার মাধ্যমে হোক, মানে অর্থাৎ সেখানে একটা ভিডিওগ্রাফি হোক, যে কোনো সময় যে কেউ চ্যালেঞ্জ করবে, যদি সত্যিকারের সততার প্রতীক হয়, যার চ্যালেঞ্জ হবে সে সেই ভিডিওটাকে কোর্টে দিয়ে দেবে, যা দেখে নাও এই ভাইবাতে কি বলেছে আর কি উত্তর পেয়েছে। এই বিকল্প সমাজ ব্যবস্থার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি, আর আমরা এগুলো করছি বলেই তুই বিজেপি করলে সমস্যা নেই, তুমি লেফট করো সমস্যা নেই, তুমি অন্য কোনো রাজনীতি করো সমস্যা নেই, তুমি আইএসএফ করতে পারবে না, আইএসএফ করলেই তোমাকে মারধর করা হবে, নাহলে মিথ্যা কেসে ফাঁসানো হবে, এইভাবে ভয় দেখানো হচ্ছে। বলুন এই দাবিটা কাদের জন্য করছি, শুধু কি আমরা আমাদের পরিবারের জন্য না, আপামার জন্য, সাধারণের জন্য করছি।